বন্ধুরা আমরা চলে এসেছি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আজকের টপিকে যাওয়ার আগে আমাদের নতুন বন্ধুদের বলতে চাই আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেন যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু কমার্স স্ট্রিমের ওপর সমস্ত ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিও আপলোড করছি ইলেভেন টুয়েলভ বিকম এম এই সমস্ত কোর্সের স্টুডেন্টসরা খুবই উপকৃত হবে সেই সমস্ত টপিকের মাধ্যমে এছাড়াও আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো খুবই কাজে লাগবে এছাড়া আমাদের চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউ টিপস অফ ডিফারেন্ট জবস লেটেস্ট আপডেটস অফ ডিফারেন্ট ফিল্ডস এছাড়া মোটিভেশনাল স্পিচ ইত্যাদি আমরা ভিডিও করে থাকি যেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে তো বন্ধুরা চলে আসি আজকের টপিকে আজকের টপিকটি অ্যাসেসমেন্ট ইয়ার ভার্সেস প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নির্ধারণ বছর এবং পূর্ববর্তী বছরের একটি তুলনামূলক আলোচনা আয়কর আইনি দৃষ্টিকোণ থেকে নির্ধারণ বছর এবং পূর্ববর্তী বছর জানার আগে আমরা সহজ কথায় এই নির্ধারণ বছর এবং পূর্ববর্তী বছর সম্বন্ধে একটু জেনে নিই বন্ধুরা আমরা ইনকাম ট্যাক্সের প্রথম ভিডিও অর্থাৎ হোয়াট ইস ইনকাম সেখানে আমরা জেনেছি যে আয় কি কোনটিকে আয় বলবো কোনটিকে আয় বলবো না তো বন্ধুরা এই ভিডিও সেই ভিডিওর সঙ্গে রিলেটেড আপনারা যদি ওই প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের আই বাটনে গিয়ে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের গিয়ে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা ওখানে জেনেছি আমরা ইনকাম কি ইনকাম কাকে বলবো ইনকাম কাকে বলবো না আজকে আমরা জানবো সেই ইনকামটা কবে অর্জিত হতে হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার আইটি কোন বছরে উপার্জন করবেন এবং সেই উপার্জনের বছরটিকে কি বলা হয় এবং যে বছরে উনি উপার্জন করছেন আইটি সেই আয়ের ওপর কি সেই বছরই কর নির্ধারণ করা হবে না পরবর্তী কোন বছরে কর নির্ধারণ করা হবে অর্থাৎ আইটি কোন বছরে সৃষ্টি হলো এবং সেই আয়ের ওপর কর নির্ধারণ কবে করা হবে কোন বছরে করা হবে সেই সংক্রান্ত বিষয় আমরা এখানে আলোচনা করব তো বন্ধুরা চলে আসি অ্যাসেসমেন্ট ইয়ারে অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ নির্ধারণ বছর কি নির্ধারণ করা হয় এই বছরে মূলত আয়টা নির্ধারণ করা হবে অর্থাৎ যে ব্যক্তি আইটি করেছেন কোন একটি বছরে সেই বছরের আইটি নির্ধারণ করা হবে যে বছরে কেন নির্ধারণ করা হবে কর নেওয়ার জন্য অর্থাৎ করের উদ্দেশ্যেই নির্ধারণ করা হবে সেই ব্যক্তির আইটি আমাদেরকে কর নির্ধারণ করতে গেলে প্রথমে তো তার আইটি নির্ধারণ করতে হবে আয় নির্ধারণের পরেই তার কর নির্ধারণ করা হয় সুতরাং বন্ধুরা যে বছরে কোন একজন ব্যক্তির আইটি নির্ধারণ করা হয় করের উদ্দেশ্যে সেই বছরটিকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার এবং বন্ধুরা প্রিভিয়াস ইয়ার কাকে বলবো প্রিভিয়াস ইয়ার সেই ইয়ারকে বলবো যেটা কি নির্ধারণ বছরের ঠিক আগের বছর ঠিক আগের বছরটি হবে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ যে বছরে সে ব্যক্তিটির আয়টি সৃষ্টি হয়েছিল অর্থাৎ যে বছর কোনো ব্যক্তির আয় উপার্জিত হয়েছিল সেই উপার্জনের বছর আয় উপার্জনের বছরটিকে বলা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আয়টি উপার্জিত হবে এবং সেই উপার্জিত আয়ের কর যোগ্যতা অর্থাৎ আয়ের ওপর আদৌ কর নেওয়া হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে কোন বছরে গিয়ে নির্ধারণ বছরে গিয়ে ঠিক তার পরবর্তী বছর নির্ধারণ বছরে গিয়ে তো বন্ধুরা চলে আসি আয়করের দৃষ্টিকোণ থেকে নির্ধারণ বছর কাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার আন্ডার সেকশন টু ব্র্যাকেট নাইন অর্থাৎ আয়কর আইনের দুই উদিন ব্র্যাকেট নয় ধারা অনুযায়ী অ্যাসেসমেন্ট ইয়ার বলতে মূলত একটি বারো মাসের বছরকে বোঝানো হয় যে বছরটি শুরু হয় পয়লা এপ্রিলে কোনো একটি বছরে এবং শেষ হবে ঠিক তার পরবর্তী বছরের একত্রিশে মার্চে অর্থাৎ এপ্রিল টু মার্চ অর্থাৎ বারো মাসের একটি বছর হচ্ছে নির্ধারণ বছর যা কিনা একটি ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বছর আপনারা বন্ধুরা জানেন বছর দুই প্রকারের হতে পারে একটা ক্যালেন্ডার ইয়ার হতে পারে আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার হতে পারে ক্যালেন্ডার ইয়ার যেটা আপনাকে আপনারা ক্যালেন্ডারে দেখেন যে জানুয়ারি মাস থেকে একটি বছর শুরু হয় এবং শেষ হয় একত্রিশে ডিসেম্বরে সেই একটি বছরেই অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার কিন্তু একটি বছরেরই উল্লেখ থাকে দু সাল যদি বলি আমরা দু সাল পয়লা জানুয়ারি দু হাজার শুরু হয়েছিল শেষ হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার বারোতেই কিন্তু আর্থিক বছর ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে কোনো একটি বছরের পয়লা এপ্রিলে যা কিনা অটোমেটিক্যালি শেষ হবে ঠিক তার বারো মাসের পরেই একত্রিশে মার্চ পরের বছরে এই অ্যাসেসমেন্ট ইয়ার আয়কর কী বলছে আয়কর বলছে যে পূর্ববর্তী বছরের আয় করযোগ্য হয় ঠিক তার পরবর্তী বছরে অর্থাৎ পূর্ববর্তী বছরের আয় ঠিক তার পরবর্তী বছরে করযোগ্য হয় যে বছরে সেই আইটি করযোগ্য হচ্ছে সেই বছরটিকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আঠেরো উনিশ পরবর্তী বছরের আয় করযোগ্য হবে কোন বছরে গিয়ে উনিশ কুড়ি অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে তো বন্ধুরা এই হলো অ্যাসেসমেন্ট ইয়ার এবার আমরা চলে আসি প্রিভিয়াস ইয়ারে আয়কর আইনের আন্ডার সেকশন থ্রি অর্থাৎ ধারা তিন অনুযায়ী আয় উপার্জিত হয় একটি বছরে এবং সেটি করযোগ্য হয় ঠিক তার পরবর্তী বছরে এটা আমরা আগেও জানলাম যে বছরটিতে আয়টি উপার্জিত হয় সেই বছরটিকে বলা হয় পূর্ববর্তী বছর সাধারণত এই বছরটিও শুরু হয় পয়লা এপ্রিল কোন একটি বছরে এবং শেষ হবে ঠিক তার পরের বছরের একত্রিশে মার্চে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারও কিন্তু একটি ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বছর যা কিনা বারো মাসের একটি বছর তো বন্ধুরা আপনারা জানলেন অ্যাসেসমেন্ট ইয়ার কি প্রিভিয়াস ইয়ার কি অ্যাসেসমেন্ট ইয়ার কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এই বছরে কোনো একজন ব্যক্তির কর নির্ধারণ করা হয় বা আয় নির্ধারণ করা হয় কোন বছরের আয় ঠিক তার আগের পূর্ববর্তী বছরের আয় এই অ্যাসেসমেন্ট ইয়ারে এসে নির্ধারণ করা হয় তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার পিভিএস সম্বন্ধে আপনারা জেনে গেলেন এবার আমরা একটা প্রশ্নে চলে আসি বন্ধুরা প্রশ্নটি হলো অ্যাসেসমেন্ট ইয়ার তো 12 মাসের হবে অর্থাৎ এই 12 মাসের মধ্যে যেকোনো একটি সময় কোনো একজন ব্যক্তির তার পূর্ববর্তী বছরের অর্জিত আয়ের কর নির্ধারণ করা হবে কিন্তু প্রশ্নটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কি কখনো 12 মাসের কম হতে পারে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে নিয়ে নেব প্রিভিয়াস ইয়ার কখন বা কোন পরিস্থিতিতে 12 মাসের কম হতে পারে সেই উত্তরটি আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নেব এবং এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেব তো বন্ধুরা নেক্সট আমরা চলে আসি কখন পূর্ববর্তী বছরের আয় সেই পূর্ববর্তী বছরেই নির্ধারণ করা হয় অর্থাৎ করযোগ্য আয় কি আয় নয় সেটি অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ নির্ধারণ বছরে গিয়ে নির্ধারণ করা হয় না সেই পূর্ববর্তী বছরের আয়টি সেই পূর্ববর্তী বছরেই নির্ধারণ করা হয় কখন হয় বন্ধুরা চলে আসুন জেনে নিই আমরা ইনকাম ট্যাক্সের রুলটি জানি সেটি হলো পূর্ববর্তী বছরের আয় করযোগ্য হয় ঠিক তার পরবর্তী বছর অর্থাৎ নির্ধারণ বছরে গিয়ে এই রুলের কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো কি কি এক কোন অনাবাসিক জাহাজে ব্যবসায়ী ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় অর্থাৎ কোনো অনাবাসিক ব্যক্তি যিনি জাহাজের ব্যবসা করেন সেই ব্যক্তির আয় কোনো একটি পূর্ববর্তী বছরের আয় কিন্তু সেই পূর্ববর্তী বছরেই কিন্তু নির্ধারণ করা হবে এবং তার কাছ থেকে করটা নিয়ে নেওয়া হবে এ সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু নির্ধারণ বছরে গিয়ে তার কর বা আয় নির্ধারণ করা হবে না দু নম্বরে চলে আসি আমরা কোনো ব্যক্তি যে ব্যক্তি ভারতবর্ষ ছেড়ে পারমানেন্টলি চলে যাচ্ছেন বা চলে যাবেন বলে জানা যায় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু তাদের পূর্ববর্তী বছরের আয়টি সেই পূর্ববর্তী বছরেই নির্ধারণ করা হবে তাদেরকেও কিন্তু নির্ধারণ বছরের সুবিধাটা দেওয়া হবে না তিন নম্বর কোনো বডি কোন বডি বা কোনো অ্যাসোসিয়েশন যদি গড়ে ওঠে কোনো আয় উপার্জনের জন্য সেই সমস্ত বডি বা অ্যাসোসিয়েশনের আয়ের ক্ষেত্রেও কিন্তু যে বছর আইটি সৃষ্টি হচ্ছে সেই পূর্ববর্তী বছরেই কিন্তু সেই আয়ের করযোগ্যতা নির্ধারণ করা হবে এবং কর আদায় করা হবে চার নম্বর কোনো একজন ব্যক্তি তিনি তার আয় উপার্জন করেছেন এবং সেই আয়ের উপর কর ফাঁকি দেওয়ার জন্য কর অ্যাভয়েড করার জন্য তিনি কোনো সম্পত্তি হস্তান্তর করছেন ট্রান্সফার করছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু তাদের পূর্ববর্তী বছরের আয় সেই পূর্ববর্তী বছরই নির্ধারণ করা হবে পাঁচ নম্বর কোনো ব্যবসা বা কোনো পেশা যদি কোনো পূর্ববর্তী বছরে বন্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আশা করা যায় সেই ব্যবসাটি আর পরবর্তী বছরে থাকবে না অর্থাৎ নির্ধারণ বছরে সেই ব্যবসা বা পেশাটিকে পাওয়া যাবে না তাই সেই সমস্ত বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা পেশার পূর্ববর্তী বছরের আয় এই পূর্ববর্তী বছরেই কিন্তু নির্ধারণ করা হবে উদ্দেশ্যে তো বন্ধুরা এই ছিল পাঁচটি ব্যতিক্রম এই ব্যতিক্রমগুলো গুলো কিন্তু ইলেভেন টুয়েলভ লেভেলের যে সমস্ত ইনকাম ট্যাক্স এর পেপার হয় কোশ্চেন সেই সমস্ত কোশ্চেনে কিন্তু এটা কম্পালসারি একটি কোশ্চেন বলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করে দিলাম বুঝিয়ে দিলাম আপনারা কিন্তু এই আনসারটা কিন্তু বিভিন্ন এক্সামে আপনারা কিন্তু লিখতে পারেন তো বন্ধুরা আমাদের আলোচনার বিষয়ে আজকের এইটুকুই যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মূল্যবান পরামর্শ থাকে আমাদের চ্যানেলের নিচে এই কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন আমাদের ফলো করতে পারেন কমার্স টোয়েন্টি ফোর আওয়ার্স ডট ডট কমে আমাদের ফেসবুক পেজ হলো ওর্থ এডুকেশন সাপোর্ট উরাং বন্ধুরা আজকের এইটুকুই বন্ধুরা আমাদের ইনকাম ট্যাক্স সিরিজের চতুর্থ ভিডিওতে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি ছিল হেডস অফ ইনকামে আমরা ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন ফিফটিন টু সেভেন্টিন দেখেছিলাম তারপরে হেডটি ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশনটি ছিল বাইশ থেকে সাতাশ কিন্তু এই দুটো হেডের মাঝে একটি গ্যাপ ছিল সেকশনগুলোতে অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ অর্থাৎ আঠেরো থেকে একুশ এই সেকশনে কি আয়কর আইনে বলা আছে বা বলা ছিল সেটা ছিল গত ভিডিওর প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি হলো সেকশন আঠেরো থেকে একুশ এই সেকশনগুলো অমিটেড সেকশন ইনকাম ট্যাক্স অ্যাক্টে এই সেকশন অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ এই সেকশনগুলো অমিট করা হয়েছিল ফিনান্স অ্যাক্ট নাইনটিন এইটি এইটে এবং তা কার্যকরী হয়েছিল ওয়ান ফোর নাইনটিন থেকে অর্থাৎ এগুলো হচ্ছে বেয়ার্ড সেকশন অর্থাৎ অমিটেড সেকশন এই সেকশনগুলো আর কোনো অস্তিত্ব নেই এই সেকশনগুলো ওয়ান ফোর নাইনটিন এর আগে কিন্তু অস্তিত্ব ছিল এই সেকশানে মূলত ইন্টারেস্ট অন সিকিউরিটিজের আলোচনা করা হয়েছিল তো বন্ধুরা এই হলো আজকের উত্তর ধন্যবাদ